টোটো রিজার্ভ করে নিলাম। এখন আমরা আছি বামাখ্যাপা মন্দির। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার জন্মপীঠে। এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার আদি জন্মস্থান ভিটেবাড়ি। এই জায়গা নিয়ে একটি বিতর্ক রয়েছে। বামাখ্যাপা এই 26 কাঠা ভিটের উপরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেটা ঠিক কোথায় সে সঠিকভাবে কেউ বলতে পারে না। ঠিক পাশে রয়েছে মা তারার মন্দির। এই মন্দিরেই বামাখ্যাপা প্রথম মা তারার পুজো করতেন। এটি হচ্ছে বামাখ্যাপার পৈতৃক ভিটেবাড়ি জন্মস্থান। আপনাদেরকে আগেই আমি বলেছিলাম যে এই জায়গা নিয়ে একটি বিতর্ক রয়েছে। 26 কাঠার উপরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ঠিক কোথায় সেটা সঠিকভাবে কেউ বলতে পারে না। এটি হচ্ছে কালীতলার বড় মায়ের মন্দির। এটি হচ্ছে বামদেব বাবা এবং তারামায়ের মন্দির। এখন আমরা যাচ্ছি পাতালের নিচে ভোলে বাবার মন্দিরে। সেখানেই বামাখ্যাপা ভোলে বাবার আরাধনা এবং সাধনা করতেন। এখন আমরা পাতালের নিচে আছি। ছোট কেন এখানে সাধনা করতো, তোমরা মাথা মাটির ঘর ছিল, এখন এই যে ভক্ত তো দিয়ে বান্ডেব দিয়েছে, আর এইটা হাতে তৈরি করা বাবা ভক্ততে প্রতিষ্ঠা করে দান করেছে।
দাঁড়াও উষা দাসে দেবো, যেও না কেউ যাবা না। দেখার পরে পাতালের নিচে যে শিব ঠাকুর রয়েছে এটা দেখার পরে আমার সত্যি মানে মনে হচ্ছে আমি অন্য জগতে চলে এসেছি, অন্য কিছু মানে মানে হিস্টোরিক মোমেন্ট ফিল হচ্ছে এখন, কি আর বলবো, খুব আনন্দ লাগছে আমার। ভাবিনি এরকম মনে করতে পাইনি লাইফে, ফার্স্ট টাইম এরকম মনে পেলাম। আশা করি তোমরাও আসো, তোমরা এরকম আবার দর্শন করো। এই ঘরটা যে রয়েছে এই ঘরটা কিসের? এইটা এই ইয়ে তারামারি বটে, সেই বড় মায়ের মন্দির। বড় মায়ের মন্দির ওরা না বেশ কাকা ইটা আর কি হতে এখানে অনেক ইতিহাস আছে না, আমরা তো সব জানি না, আমরাও যা বাবা ছিল যেটি যেটি যা করিয়েছে ঠিক আছে, বেঁচে থাকো, তোমার মেলা হোক, ইনকাম হোক, প্রার্থনা করো ভালো লাগাতে পারি আমি। ঠিক আছে, সুখী হও, শান্তিতে সংসার করো। ঠিক আছে।